বর্ষসেরার সাথে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন আর্লিং হল্যান্ড। একই মৌসুমে দুই পুরস্কার জেতা প্রথম ফুটবলার তিনি। নরওয়েজিয়ান তারকার নৈপুণ্যে লিগ জিতেছে ম্যান সিটি। 22 বছরের এই তারকা 36 গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে, মৌসুমে তার গোল সংখ্যা 52। এর আগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারও হয়েছেন হল্যান্ড। দেশের ফুটবলের খবর, ফেডারেশনের অনুরোধের পরও পদত্যাগের ব্যাপারে অনড় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। দুএকদিনের মধ্যেই দেবেন আনুষ্ঠানিক পদত্যাগপত্র। ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সফল এই কোচ, মেয়েদের চোখে মুখেও অনিশ্চয়তা। নারী ফুটবলারদের কঠোর রুটিনে ছেদ, শূন্যতা ভর করেছে ফুটবল ভবনের ক্যাম্প আর অনুশীলনে। প্রতিদিনের মতো কাক ডাকা ভরে কোচ গোলাম রব্বানীর ডাকে ঘুম ভাঙেনি সাবিনা কৃষ্ণা রূপনাদের। তবে অনুশীলন থেমে থাকেনি জিমে, ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত মেয়েরা প্রিয় কোচকে হারিয়ে হতাশা সবার চোখে মুখে। মুখ খুলতে চাইলেও কথা বলা মানা। নিয়মিত বেতন না পাওয়া আর বিদেশি কোচের সাথে বেতনের বিশাল ব্যবধানের কথা সরাসরি না বললেও মেয়েদের নিয়ে চিন্তার কথা লুকাননি গোলাম রব্বানী। অনর নিজের অবস্থানে, যারা আমাদের সাথে আপনার 6 গোল 8 গোল করে খেলো, তারা আপনার ওইখানে হলো আত্মবিশ্বাস অর্জন করবে। আর সেখানে আমরা প্র্যাকটিস করে যে আমরা খেলতেই পারলাম না, তারপরে আপনার ঠিক আছে, তারপরে আইসে আবার মেয়েরা কঠোর অনুশীলন, স্বপ্ন তো প্রতিদিনও প্র্যাকটিস করছে, কঠোর অনুশীলন করছে। তো এখন আপনি যে 30 তারিখে লিগ শুরু হওয়ার কথা, সেটাও আপনি নিশ্চয় জানেন। নারী উইংস চেয়ারম্যানও যোগাযোগ করেছিলেন কোচের সাথে, কিন্তু মত বদলাতে পারেননি। সিদ্ধান্তের ভার তাই ঠেলে দিয়েছেন সভাপতির দিকে। উনি তো আমাদেরকে অফিসিয়ালি কোনো কিছু দেননি, অফিসিয়ালি কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো রেজিগনেশন লেটার রিসিভ করি নাই। ঠিক আছে, আমার সাথে যতটুকু কথা হয়েছে আমি অতটুকুই কথা বলেছি এবং আমি সেটা পেশেন্টকে জানিয়েছি, দ্যাটস ইট। রোববার বিএসপি এর বর্ষসেরা কোচের পুরস্কার গ্রহণের পরদিন লিখিত পদত্যাগপত্র দেবেন ফেডারেশনে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের সৌজন্যে এবার জানাবো জুনিয়র এশিয়া কাপ হকির খবর। ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে, কোরিয়াকে হারালেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে বাংলাদেশের যুবারা। সবশেষ এশিয়া কাপে এই কোরিয়াকে হারানোর সুখ স্মৃতি থেকেই অনুপ্রেরণা খুঁজছে লাল সবুজের দল। ওমানের সালালায় ম্যাচটি শুরু হবে রাত 9:45। এদিকে গতকাল দক্ষিণ কোরিয়াকে 3-1 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিতে মালয়েশিয়া। 1-1 গোলে ড্র হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচ। সালালা থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। হোটেল লবিতে বসেও চলছে দক্ষিণ কোরিয়া বিশ্লেষণ, কারণ সমীকরণ একটাই, দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে বদলে যাবে দেশের হকির ইতিহাস, প্রথমবারের মতো বিশ্বকাপে নাম লেখাবে বাংলাদেশ। অনূর্ধ্ব 21 দলের জন্য প্রথম বিশ্বকাপের হাতছানি হলেও কোরিয়াকে হারানো প্রথম নয়। সবশেষ যুব এশিয়া কাপে 2015 সালে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুদল। আশরাফুল, সারোয়ার, খোরশেদ সহ বর্তমান জাতীয় দলের বেশিরভাগ তারকা তখন ছিলেন অনূর্ধ্ব 21 দলে। মালয়েশিয়ার সে টুর্নামেন্টে কোরিয়াকে 2-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব 18 দলের ম্যাচেও জয় আছে লাল সবুজের। সিনিয়র টিম আর এজ লেভেলের টিম কিন্তু একটু ডিফারেন্ট হয়, কারণ আমরা এর আগে 2018 সালে থাইল্যান্ডে এদের আন্ডার 18-এ কোরিয়াকে আমরা বিট করেছিলাম। ছন্দে থাকা বাংলাদেশকে অবশ্য লড়তে হচ্ছে খেলোয়াড়দের অসুস্থতা, ইঞ্জুরি আর টার্ফের সাথে মানিয়ে নিতে না পারার অস্বস্তিতে। বেঞ্চে 15-16 জন প্লেয়ার পাই, এটাও আমাদের সাবস্টিটিউটের জন্য খুবই সমস্যা হচ্ছে। প্লেয়ারদের উপর প্রচুর লোড পড়ছে, প্রেশার পড়ছে, তারপরেও ছেলেরা চেষ্টা করছে যে বেস্ট খেলার জন্য। ওমান উজবেকিস্তানের বিপক্ষে জয়, মালয়েশিয়ার কাছে হার। টিম ম্যানেজমেন্টের ধারণায় যা ছিল এখন পর্যন্ত তাই হয়েছে, যে বড় স্বপ্নে ওমান আসা তা নির্ভর করছে প্রিন্স, আবেদ, রকি, আমিরুলদের ওপর, তাদের মাঝেই ভবিষ্যৎ জাতীয় দলের ছায়া। ফয়জল ইসলাম, চ্যানেল 24, সালালা, ওমান। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সভাতেও সিদ্ধান্ত হয়নি এশিয়া কাপ নিয়ে, এজেন্ডায় না থাকলেও আলোচনা হয়েছে। সদস্য দেশগুলোর সাথে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিসিআই সম্পাদক জয় শাহ। এদিকে ঘোষণা হয়নি বিশ্বকাপ ভেন্যু এবং সূচিও, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় তা ঘোষণা হবে বলে জানিয়েছেন এই বিসিসিআই কর্তা।
আধারে এশিয়া কাপ, নাটকের শেষ নেই। যারা আশার আলো দেখেছিলেন হাইব্রিড মডেলকে ঘিরে, তাদের অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে। শনিবার আহমেদাবাদে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। অভ্যন্তরীণ পাঁচটি এজেন্ডায় এশিয়া কাপ না থাকলেও কথা হয়েছে অনানুষ্ঠানিকভাবে। পাকিস্তানের বিকল্প প্রস্তাব সবার সামনে তুলে ধরেছেন প্রেসিডেন্ট রজার বিনি এবং সম্পাদক জয় শাহ। মহাদেশীয় টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আইপিএল ফাইনালের মঞ্চে বা তার পরদিন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ড প্রধান। সেখানে যারা যাবেন তাদের সঙ্গে কথা বলেই নিজেদের অবস্থান জানাতে চায় বিসিসিআই। সেটা কি হতে পারে কিছুটা আঁচ করা যায়। পাকিস্তানের হাইব্রিড মডেল হয়তো মেনে নেবে ভারতীয় বোর্ড, তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাত নাও থাকতে পারে। আবহাওয়ার কথা চিন্তা করে বেছে নেওয়া হতে পারে শ্রীলঙ্কাকে। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হলেও তামিমের উপরই ভরসা রাখছে ক্রিকেট বোর্ড। দেশসেরা ওপেনারকে সমর্থনের কথা বলেছেন নির্বাচক হাবিবুল বাশার। জানিয়েছেন তামিমের নেতৃত্বে বিশ্বকাপে ভালো করার আশার কথা। ইংল্যান্ড থেকে দেশে ফিরে প্রথমবার অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক। কদিন পরই আফগানিস্তান সিরিজ, হোম অফ ক্রিকেটে ঐচ্ছিক অনুশীলনের এমন ছবি নিয়মিত, কিন্তু সে দৃশ্যে তামিমের উপস্থিতি যেন নতুনত্বের। আয়ারল্যান্ড সিরিজের পর প্রথম অনুশীলনে ওয়ানডে অধিনায়ক তামিমের ব্যর্থতায় কড়া সমালোচনা, রান করেও স্বস্তি নেই। স্ট্রাইক রেট নিয়ে ট্রলার আলোচনা, গেল দেড় বছরের রেকর্ড। লিটন, সান্তোস, সাকিব, মুশফিকের তুলনায় রান তোলার গতিতে পিছিয়ে তামিম। 21 ম্যাচে 634 রান করেছেন 78 স্ট্রাইক রেটে, যদিও বাকি চার ক্রিকেটারের স্ট্রাইক রেটও আকাশচুম্বী নয়, 90-এর নিচে। আইসিসি ইভেন্টগুলোয় তামিমের পারফরমেন্স সমালোচনা উস্কে দেয়। দেশসেরা ওপেনারকে ঘিরে প্রত্যাশা প্রাপ্তির ফারাক যে অনেক, মুখে না বললেও অনুমান করা যায় ভারতের মাটিতে শেষ হচ্ছে বিশ্বকাপ অধ্যায়। নেটে কোথায় যেন অখুশি ওয়ানডে অধিনায়ক, ঠিকঠাক হচ্ছে না ব্যাট বলের সংযোগ। অন্য অনেকের মতো স্পিন কোচ সোহেল ইসলামের কাছে ব্যাটিং টিপস নিলেন তামিম। ব্যাকলিফট আর ফুটওয়ার্ক নিয়ে হয় কথাবার্তা। ইন্ডোরে 2 ঘন্টার বেশি সময় অনুশীলন করেন তামিম। শুরুতে থ্রোয়ার, এরপর খেলেছেন তাইজুলের স্পিন। নজর রেখেছেন ভাই নাফিস ইকবালও। মাঠের বাইরে যতই আলোচনা হোক, ওপেনিং পজিশন আর অধিনায়কত্ব নিয়ে তামিমের উপর পূর্ণ আস্থা ক্রিকেট বোর্ডের। ওকে নিয়ে আসলে কথা বলার কিছু নেই। তামিম নিজের ব্যাটিংটা খুব ভালো করে বোঝে, ভালো করে জানে। ওর ব্যাটিং কীভাবে করা উচিত সেটা আসলে সিদ্ধান্ত ওই নেবে। স্ট্রাইক রেট নিয়ে খুব একটা চিন্তিত নয় নির্বাচক প্যানেল, কেননা নতুন বলে চ্যালেঞ্জ নিতে হয় এই ওপেনারকে। স্ট্রাইক রেট নিয়ে কারোর মধ্যে টিম ম্যানেজমেন্টের মধ্যে কোনো কথা আছে? বিকজ ওর উইকেটে থাকা মানে উইকেট আমাদের একজন মানে নির্ভরযোগ্য ব্যাটসম্যান আছে, সেটাই কিন্তু অনেক সময় টিমের গেম প্ল্যান থাকে। মিরপুরে প্রকৃতির বাগড়া, দীর্ঘক্ষণ অনুশীলন করেও অতৃপ্ত তামিম, এমন নিবেদন যেন সেরা ছন্দের খোঁজে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মোহামেডানের হয়ে গলা ফাটাবে সমর্থকরা। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমন ঘোষণা দিয়েছে মোহামেডানের সমর্থক দল মহাপাগল। ফাইনাল দেখতে বাস এবং গাড়িতে করে বিপুল সংখ্যক সমর্থক কুমিল্লায় যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মঙ্গলবার চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ফাইনাল খেলবে মোহামেডান। চ্যাম্পিয়ন হলে পুরো দলকে 5 তারকা হোটেলে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে মহাপাগল। উপস্থিত ছিলেন বর্তমান দলের ফুটবলার সুলেমান দিয়াবাতে, সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।